ক্লাস 9 এর ব্যাকরণের এবার আমি শব্দ গঠন, শব্দ ভাণ্ডার আর তারপরে হচ্ছে শব্দ ও পদ, এই দুটো পড়ে নিচ্ছি, পড়ে নেব। এই যে শব্দ গঠন আমরা পড়বো, যে নানান পদ্ধতিতে বাংলা ভাষায় শব্দ তৈরি হয়, তার মধ্যে আমরা আমাদের যে প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রত্যয়। তোমাদের একটা শব্দ তুলে দেবে, দিয়ে বলবে এর প্রকৃতি আর এর প্রত্যয় বার করো। তাহলে প্রকৃতি সেটা কি, প্রকৃতির সব মানে কি প্রকৃতি তার বার করতে হবে, প্রকৃতিগত দিক থেকে সেটা কি আছে, ক্রিয়াপদ না নামপদ সেটা বার করতে হবে, আর তার কি প্রত্যয় যুক্ত হচ্ছে সেটা তোমায় লিখতে হবে। এইটা তোমাদের মোটামুটি প্রশ্ন এভাবেই আসে। এইবারে আমরা যখন শব্দ গঠন প্রত্যয়টা পড়বো, প্রত্যয় নিষ্পন্ন পদ হচ্ছে আমরা পড়বো, শব্দ গঠন তৈরি হয় নানান পদ্ধতিতে, আমরা প্রত্যয় নিষ্পন্নটা পড়বো, তখন আমরা একটু পদ যদি না পড়ে নিই তাহলে আমরা এটা পড়তে পারবো না। বাংলা ভাষার পদ হচ্ছে দুরকম, একটা ক্রিয়াপদ একটা নামপদ। নামপদের মধ্যে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় সব আছে, সব কটাই নামপদ। আর ক্রিয়াপদটা হচ্ছে যে কোনো কিছু কাজ করা বোঝায় সেটা ক্রিয়াপদ। এবার আমরা শব্দ গঠনে আমাদের তোমাদের যেটা প্রশ্ন করবে, যেটা কি ধরনের এর প্রকৃতিটা কি, যে শব্দ একটা লিখতে দেবে, কর্তব্য লিখতে দিল, তখন তোমাকে লিখতে হবে যে কর হচ্ছে ধাতু আর তব্য হচ্ছে প্রত্যয়। তাহলে ধাতু আর প্রত্যয়, ধাতুর চিহ্ন দিতে হবে যেহেতু এটা ক্রিয়াপদ, সেহেতু ধাতুর চিহ্ন দিতে হবে, আর তব্য প্রত্যয় সেটা দিতে হবে। এইবারে আমরা যে প্রশ্ন 1 নম্বরের দেয় যে মৌলিক ধাতু কাকে বলে, ক্রিয়াপদের যে অংশটাকে আর ভাগ করা যায় না সেটাই হচ্ছে মৌলিক ধাতু। ক্রিয়াপদকে আমরা যখন ব্যাকরণে মানে প্রকৃতি প্রত্যয় লিখবো তখন আমরা ধাতু বলবো। যে পদটাকে আর ভাগ করা যায় না, অবিভাজ্য অংশ, যেমন যেটা আমরা বলি বল, শোন, কর, খা, এইগুলো হচ্ছে, এগুলোকে আর কোনো অংশে ভাগ করা যায় না, এই ক্রিয়াপদটা ক্রিয়ার অংশ, এই অংশটাকে, এই অবিভাজ্য অংশটা হচ্ছে মৌলিক ধাতু। আর এর সঙ্গে যখন আমরা প্রত্যয় যোগ করে দিচ্ছি, দেখ আ দেখা, কর আ করা, কর ই করি, তখন এগুলোকে বলছে সাধিত ধাতু। এইবারে আমাদের তোমাদের যেগুলো প্রশ্ন যেটা দেবে, যে ধাতুর সঙ্গে যখন প্রত্যয় যোগ হচ্ছে সেই যে পদটা তৈরি হচ্ছে তাকে বলবো কৃত প্রত্যয়। ধাতুর সঙ্গে যখন প্রত্যয় ক্রিয়ার সঙ্গে কৃত, আর যখন নামপদের সঙ্গে বিশেষ্য বিশেষণ সর্বনাম এর সঙ্গে যখন যুক্ত হচ্ছে সেটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয় বা তদ্ধিতান্ত পদ, তদ্ধিত প্রত্যয় বলবো। যে একই হতে পারে, একই প্রত্যয় যখন ক্রিয়ার সঙ্গে যুক্ত হবে তখন বলবো কৃত প্রত্যয়, যখন নামপদের সঙ্গে যুক্ত হবে তখন বলবো তদ্ধিত প্রত্যয়। এই এইগুলো ছোট ছোট প্রশ্ন আসে, কৃত প্রত্যয় কাকে বলে, ধাতুর উত্তর যে প্রত্যয় হয় তাকে কৃত প্রত্যয় বলে, এটা ব্যাকরণের ভাষা। নামপদের উত্তর যে প্রত্যয় হয় সেটাকে বলে তদ্ধিত প্রত্যয়, এটা হচ্ছে ব্যাকরণের ভাষা। যে নতুন শব্দটা গঠিত হচ্ছে তাকে তদ্ধিতান্ত পদ, কৃদান্ত পদ, কৃদন্ত পদ বলে। এই এইটুকুনি আমাদের, এই এইরকম আমাদের প্রশ্ন এইখান থেকে আসে। আর শব্দ ভাণ্ডার থেকে উৎসগত, উৎসগত আমরা অর্থ প্রথমে আমরা বলবো তৎসম শব্দ, যেটা একদম সংস্কৃত শব্দ থেকে আসে। অর্থ তৎসম শব্দ সংস্কৃত শব্দ থেকে একবার হচ্ছে কৃষ্ণ কেষ্ট, বিশ্রী বিচ্ছিরি, এগুলোকে বলে অর্থ তৎসম। তদ্ভব হচ্ছে যখন আমাদের প্রাকৃতের মধ্যে দিয়ে আসছে সর্প, সপ্প, সাপ, চক্র, চক্কর, চাকা। তোমাদের কিরকম দেয়, তোমাদের এই তিনটে ভাগ দিয়ে দেয়, দিয়ে বলে যে এটা কি জাত শব্দ লেখো, তখন এটা লিখবে তদ্ভব শব্দ। এটা মানে দেখে একটু দেখে নিতে হবে, লিখে নিতে হবে, তিনটে থাকবে তদ্ভব শব্দে, তৎসম, তারপরে সেটা প্রাকৃত হয়ে যাবে চক্র, চক্কর, চাকা, এখন যেটা মানে ব্যবহার হবে চাকা, তাহলে এটা তদ্ভব শব্দ। আর দিশি শব্দ আছে, দিশি শব্দগুলো আমাদের ঢাক, ঢোল, গাড়ি, ঘোড়া, চিংড়ি, মাগুর, এগুলো দিশি শব্দ। আর বিদেশি শব্দের মধ্যে ইংরেজি শব্দ, ফার্সি শব্দ, আরবি শব্দ, চীনা শব্দ, এগুলো বিদেশি শব্দ। এরপরে আমাদের, আমরা উপসর্গ অনুসর্গ নিয়ে আলোচনা যদিও করে দিয়েছি একবার, তবুও সংস্কৃত উপসর্গ আছে,
বাংলা উপসর্গ আছে, কিছু বিদেশি উপসর্গ আছে। এই বিদেশি উপসর্গ দিয়ে খুব প্রশ্ন দেয় যে একটি বিদেশি উপসর্গ সহযোগে একটা নতুন শব্দ। বিদেশি উপসর্গগুলো হচ্ছে গড়, দর, বদ, ফি, খাস, খোস, ফুল, হাফ, এগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। এগুলো দিয়ে তোমাদের একটা শব্দ তৈরি করে দিতে, ফুল হাতা জামা, এরকম, হাফ টিকিট। আরেকটা প্রশ্ন আসে, কম আসলেও আসে, যে অনুসর্গ। এই প্রত্যয় যে আমরা করছি, প্রত্যয়টা শব্দের সঙ্গে আমাদের লেগে থাকছে, জুড়ে থাকছে। অনুসর্গ যখন আমরা করছি, তখন অনুসর্গটা শব্দের থেকে আলাদা হয়ে থাকছে। এই অনুসর্গটা কিরকম হচ্ছে, এগুলোও অব্যয়ার্থ পদ, এগুলো বাক্যের মধ্যে বসে একটা সম্পর্ক গড়ে তোলে। রাম স্বামীর চেয়ে বড়, তুমি রামের থেকে আমাকে বইটা এনে দাও। এই যে থেকে, চেয়ে, হইতে, জন্য, বিনা, ছাড়া, এই ধরনের যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এগুলো হচ্ছে অনুসর্গ। এগুলো অব্যয়ার্থক পদ, কিন্তু এগুলো বাক্যের সাথে জুড়ে থাকে না, আলাদাভাবে বসে। এরপরে আমাদের শব্দ ও পদ, যখন আমরা শব্দ নিয়ে আলোচনা করছি, তখন একটা শব্দ কর্তব্য ব্যাস আমাদের হয়ে গেল। তখন আমরা শব্দটাকে আমরা বলছি যে এর প্রকৃতি আর এর প্রত্যয়। কর্তব্য প্রকৃতি প্রত্যয়। যখন এই কর্তব্য শব্দটা আমরা একটা বাক্যে ব্যবহার করে নেব, যে আমি আমার কর্তব্য করছি, তুমি তোমার কর্তব্য করো, বই পড়া তোমার কর্তব্য, তাহলে এইটা যখন আমরা ব্যবহার করছি, তখন আমরা এই কর্তব্য শব্দটাকে আর শব্দ বলবো না, এটাকে আমরা পদ বলবো। আর পদের সঙ্গে যেটা আমাদের আমরা বলবো, তখন আর প্রত্যয় বলবো না, আমরা বলবো বিভক্তি যুক্ত হয়েছে, বিভক্তি যুক্ত। তাহলে বিভক্তি যুক্ত শব্দ হলো পদ, যেটা আমরা বাক্যে ব্যবহার করছি। নাম পদ আর ক্রিয়াপদ সবসময় মনে রাখবে, পদ দু প্রকার, নাম পদ, ক্রিয়াপদ। নাম পদের আবার ভাগ হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়াপদ, ক্রিয়াপদ। এই এরপরে আমাদের যে প্রশ্ন আসে, যে কাকে ক্রিয়াপদ বলে, বাক্যের মধ্যে যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। ক্রিয়ার কাল কাকে বলে আর ক্রিয়ার ভাব কাকে বলে, এই দুটো প্রশ্ন আসে এক নাম্বার করে। ক্রিয়ার যে সম্পাদন, ক্রিয়া যখন সম্পাদন করা হচ্ছে, কাজটা করা হচ্ছে, তার যে সময় সেটাই হচ্ছে ক্রিয়ার কাল। এবার ক্রিয়ার কাল বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তিনটে কাল আছে। আর ক্রিয়ার ভাব, ক্রিয়ার ভাব দুটো, নির্দেশক ভাব আর অনুজ্ঞা ভাব। নির্দেশক ভাব কাকে বলে, না যখন একটা বিশিষ্ট রীতি প্রকাশ পায়, যখন ক্রিয়ার কাজটা একটা নির্দিষ্ট রীতি প্রকাশ করে, তাকে নির্দেশক ভাব বলে। যেমন কিরকম, গীতা আজ পড়তে আসবে, রহিমা আজ গীতার বাড়ি যাবে, তাহলে এগুলো, এটা হচ্ছে নির্দেশক, একটা নির্দেশ করছে যে একটা কাজ হবে, একটা কাজ হয়েছে, একটা কাজ হচ্ছে, একটা কাজ হয়েছিল, এইগুলো হচ্ছে নির্দেশক। আরেকটা ক্রিয়ার ভাব আছে, সেটা হচ্ছে অনুজ্ঞা ভাব। এই অনুজ্ঞা ভাবের কটা ভাগ আছে আর কি, সেটা হচ্ছে উপদেশ হতে পারে, আদেশ হতে পারে, অনুরোধ হতে পারে, প্রার্থনা হতে পারে, আশীর্বাদ হতে পারে, এগুলো তোমার ভালো হোক, এটা এটার কারোর প্রার্থনা, তাহলে এটা হচ্ছে অনুজ্ঞা। আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করছি সকলের যাতে মঙ্গল হয়, তাহলে এটা হচ্ছে অনুজ্ঞা। তুমি যাও, বইটা দাও, এটা এগুলো হচ্ছে আদেশ, আদেশমূলক, এটা অনুজ্ঞা, ক্রিয়ার ভাব প্রকাশ করছে। আর আরেকটা আছে উপদেশ, মন দিয়ে লেখাপড়া করো, ভালো করে পড়লে, সারা বছর ভালো করে পড়লে পরীক্ষায় ভালো ফল হয়, এগুলো হচ্ছে তোমার উপদেশ, উপদেশমূলক, এইটা করো, ওটা করো না, এগুলো উপদেশ। তাহলে ক্রিয়ার ভাব হচ্ছে দু রকমের, একটা নির্দেশক, যেটা দ্বারা কোনো কিছু বোঝানো হয়, বা কোনো কিছু বিশিষ্ট রীতির দ্বারা যে কাজটা প্রকাশ পায়, ক্রিয়ার যে কাজটি প্রকাশ পায় তাকে নির্দেশক ভাব বলে। আর অনুজ্ঞা ভাব হচ্ছে যখন আমরা কোনো কিছু আদেশ, উপদেশ, আশীর্বাদ, প্রার্থনা করি, তখন তাকে বলে অনুজ্ঞা। নানান রকমের হতে পারে অনুজ্ঞা। এগুলো ছোট ছোট এক নম্বরের প্রশ্ন, বেশি দেয় না তো, এক নম্বরেরই প্রশ্ন আসে।
মোটামুটি এটুকুনি বলা থাকলো আমাদের আমাদের ব্যাকরণ সম্পর্কে। এরপরে তাই আমি তোমাদের কোশ্চেন প্যাটার্নটা বলে দিচ্ছি ক্লাস 9-এর, কিভাবে কোশ্চেনটা তোমাদের আসবে সেটা বলে দিচ্ছি।